তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নিউ হয়ে থাকে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও দেব তোমরা তাড়াতাড়ি তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, কারণ অনেকদিনই কুকিং রিলেটেড কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার মা খুব ভালো শুক্তো বানাতে পারে, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তো তোমরা রেসিপিটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। শুক্তো বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেগুলো হলো কাঁচা কলা, যেটাকে আমি হলুদ আর নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, করলা, রাঙা আলু, আলু, পেঁপে, সজনে ডাঁটা আর বেগুন, এগুলো সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা, একটা কাঁচা লঙ্কা বাটা, রাঁধুনি, তেজপাতা, বড়ি, হলুদ আর নুন। হলুদ হচ্ছে অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর ভাজা মশলা বানানোর জন্য আমি নিয়েছি পাঁচ ফোড়ন আর রাঁধুনি। এখানে রয়েছে সর্ষে আর পোস্ত বাটা, দুধ। তাহলে চলো আগে ভাজা মশলাটা বানিয়ে নিই। এখানে আমি শুকনো খোলায় পাঁচ ফোড়ন আর রাঁধুনিটাকে একটুকুনি ভেজে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা করলাটা দিয়ে দেব।
এন্ড নিউট্রিশিয়াস, তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো আর শেয়ার করো নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে ওই জন্য আমাদের বেশি পরিমাণে ভেজিটেবলস, ফ্রুটস আর ওয়াটার ইনটেক করা খুবই দরকার, তো তাই জন্য তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আমি অত সবজি পছন্দ করি না, বাট মা যদি এইভাবে আমাকে রান্না করে দেয় আমার ভীষণই টেস্টি লাগে খেতে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসবো। আজকের জন্য টাটা।